স্বাগতম আপনাদের কারো একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওর প্রথমে এখানে দেখা যাইতেছে একটা 5 লিটারের বোতল, আর 5 লিটারের বোতলের ভিতরে সম্পূর্ণটাই পানি দিয়ে ভরা আছে। উপরের অংশ অবশ্য কিছুটা পানি নাই, তবে বোতলের ম্যাক্সিমাম অংশই পানিতে পূর্ণ। আর এই বোতলটা এখানে আনছি মূলত, এখানে মেডিসিন মিক্স করা হবে, আর মেডিসিনটা মিক্স করা হবে ওই সব মেডিসিন যেটা দিয়ে আপনি আপনার যে প্যাডসগুলো থাকে, মানে পাখি জাতীয় যেসব প্যাডসগুলো থাকে এগুলোর গ্রোথ, তারপর ডিমের প্রোডাকশন সব কিছুই মোটামুটি বাড়ে। তাছাড়া ওরা যদি জার্নি করে এক জায়গা থেকে আরেক জায়গাতে আসে, ওই ক্ষেত্রেও এই ওষুধ খুব ভালোভাবেই কাজ করে। এই বক্সটার ভিতরে ওই ওষুধগুলো আছে। এটার নাম হইতেছে মেগাফিট। এটার বক্সের ভিতরে একটু মোড়ায় রাইখা দেওয়া হয়েছে যেন বাতাস না ঢুকে। আর এখান থেকে নেওয়ার জন্য একটা চামিচ আছে এখানে, এটা 1 গ্রাম পরিমাণ। আর 1 গ্রাম পরিমাণই 5 লিটার যে পানি আছে এই পানির সাথে মিক্স করতে হবে। এর চেয়ে বেশি যদি দেওয়া হয় ওটা সমস্যা হইব, এই জন্য 1 গ্রামের একটা চামিচ আমি কালেক্ট করছি। আপনাদের কাছে যদি 1 গ্রামের চামিচটা না থাকে, আপনারা নাপা ট্যাবলেটের যে খোসা থাকে খোসার ভিতরেও নিতে পারেন। ওই নাপা ট্যাবলেটের খোসার সাইজ আর এটা অলমোস্ট প্রায় সিমিলার। এই পানির ভিতরে এটা এখন মিক্স করব। আর এটা মিক্স করার জন্য ক্যামেরাতে কি ফোকাস নিতে আছে সম্পূর্ণটা? এখান থেকে 1 গ্রাম পরিমাণ বের করতে হবে। এই যে প্রায় 1 গ্রাম পরিমাণ বের হয়ে গেছে, এটারে পানির সাথে ঠাইলা দিলে এটার রঙটা হবে একটু ভিন্ন। এটার রঙটা এখন হলুদ দেখা যেতেছে, কিন্তু এটার রঙ হবে একটা শ্যাওলা কালারের মতো। এখন এটার একবারে ঝাঁকাইতে হবে, ঝাঁকাইলে পরে সম্পূর্ণ কালারটা বের হইব। এখানে এটারে অনেক বেশি হলুদ লাগতেছে, এটা প্রাথমিক পর্যায়ে, তো এই কারণে। তবে আস্তে আস্তে এটা ওরকম একটা পর্যায়ে চলে যাব। প্রত্যেকটা পেটসকে মেডিসিনযুক্ত পানিটা আমি খাওয়া দেব। আসিল মুরগিটার হাইট বেশ ভালোই ডে বাই ডে গ্রো করতেছে। এখন বর্তমানে ওর এজ 1 মাসের উপরে হয়ে গেছে, তবে এক্সাক্ট যেই এজটা এটা আমার খাতাতে লেখা আছে, ওইখান থেকে দেখা নেক্সটে কোনো একটা ভিডিও আমি বানাবো যে ওর এজটা আসলে সঠিক যেই বয়সটা ওটা কত হইল। আর ওর বয়স অনুযায়ী ওর হাইট ডে বাই ডে বাড়তেছে, এটা আমি খেয়াল করতেছি। ধরেন আমি যদি আজকে দেখি, এর পরের দিন দেখলেই বোঝা যায় কি যে ওর হাইট কিছুটা হলেও বাড়ছে। আর ওর আমি এখন পর্যন্ত যেই খাবারটা দিতেছি ওটা হইতেছে সোনালি স্টার্টার। প্রথমে আমি দিছিলাম ব্রয়লার স্টার্টার, আর ব্রয়লার স্টার্টার প্রথমে দেওয়ার কারণ হইতেছে প্রাথমিক পর্যায়ে ওই খাবারটা দিছি যেন ওর গ্রোথটা বেশি পায়। যখন 25 থেকে 26 দিনের মতো বয়স হয়ে গেছিল, এরপর থেকে আমি সোনালি স্টার্টার দেওয়া শুরু করছি। সোনালি স্টার্টার যদি না দিতাম তাহলে আবার ব্রয়লার রেগুলার খাওয়াইলে হাড়ের যেই গ্রোথ, হাড়ের যে গ্রোথ না, হাড় যে শক্ত হয় ওটা ঠিকঠাক মতো শক্ত হয় না। ব্রয়লার খাবারটা একটু দুর্বল করে ফেলে, শুধু মাংস তৈরিতেই সাহায্য করে কিন্তু অন্যান্য তেমন একটা বেশি কার্যকরী না। কলম্বিয়ান বাফ ফ্রামা এই চিকেনটার বর্তমান এজ 1 মাস, আর 1 মাস অনুপাতে ওর পায়ের যে ফেদার এগুলো যথেষ্ট গ্রো করছে। পায়ের ফেদার অনেক অনেক বড় হয়ে গেছে, এরা দেখলে মনে হইতেছে কোনো মোজাওয়ালা কবুতরের মতো বা এর চেয়েও বড়। ওর পাটা কাঁপতেছে, হঠাৎ করে নিয়ে আসছি তো, আর ওইখানে সেটাই আরও কিছু ছিল, সবগুলোর তো নিয়ে আসা হয় নাই। ওর এখন কিছুর উপরে রাখা দরকার। দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরে গেছে, এদিকে এটা দেখতে খুবই সুন্দর। আর সুন্দর একটা পরিবেশে রাখলে আরও বেশি সুন্দর লাগে, তবে এখানেও দাঁড়াইতে পারতেছে না, ও একটু পর পর যা পড়ে যেত। যদি ঠিকমতো দাঁড়াইতো তখন দেখতে আরও বেশি সুন্দর লাগত। এটা বইসা রয়েছে, দাঁড়াইলে হাইটটা ঠিকমতো বুঝতে পারতেন যে ওর হাইটটা এখন কতটুকু আছে। যেহেতু দাঁড়াইতেছে না এই জন্য হাইটটা ওইভাবে বোঝা যাইতেছে না। দাঁড়া একটু, এটার দাঁড়ানোর মনে হয় তেমন কোনো ইচ্ছাই নেই। আবার এখানে এসে পাতা খাইতেছে, এগুলা টমেটো গাছের পাতা, তবে এই পাতাগুলা ও হয়তো বা খুব একটা বেশি পছন্দ করতেছে না, ফাইটারে নিয়ে আসলে এগুলা খাইতো। আবার এই বাফটা আমার একটা ছোট চিকেন আমার কাছে আছে, ওইটা আবার পাতা খাইতে খুব বেশি পছন্দ করে। কিছুক্ষণ এইখানে থাকলে ও একটা স্বাভাবিক ওর কাছে মনে হইব,
যেহেতু নতুন নতুন আসছে এই জন্য হয়তো ওর কাছে স্বাভাবিক মনে হইতেছে না। আর ওরা আমি ছাদ থেকে উঠে একটা টবের ভিতরে রাখছি, মানে টবের উপরে। ছাদে রাখলে ওর যেই সৌন্দর্যটা ঠিক মতো দেখানো যাইব না, কারণ ও দৌড়াদৌড়ি করব। আর এই টবের হাইটটা যেহেতু উঁচু, এই কারণে নামতেও পারতেছে না, আর একটা জায়গার ভিতরে বৈশা রয়েছে, এই কারণে ভিডিওটা করা যেতেছে। তিতির মুরগিগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল হাত বদল করে দেওয়া হবে। এগুলাকে আমি আর এখানে রাখবো না, যেহেতু আমার খাঁচার সাইজ খুবই ছোট, আর এই ছোট্ট খাঁচা থেকে বীজ ডিম পাওয়ার পসিবিলিটি একেবারেই কম। আমি এখন পর্যন্ত এই তিতির ফিমেলটা থেকে ডিম পাইছি হয়তোবা 40টার উপরে হবে, এখান থেকে একটা বীজ ডিমও আসে নাই, কারণ খাঁচার সাইজ এতটাই ছোট। আমার কাছে এখন এনাফ স্পেসও নাই যে ওদেরকে আমি খাঁচা বানায় দিব। আর খাঁচার ভিতরে ডিমের প্রোডাকশন আসে খুবই কম, অন্যভাবে যদি রাখা যায় তুষ দিয়া তাহলে ওইখান থেকে ডিমের প্রোডাকশন পাওয়া যায়। যেহেতু আমি এখন ওই ব্যবস্থাগুলো করতে পারতেছি না, এই জন্য চিন্তা করতেছি এগুলাকে আমি এইখানে আর আমার কাছে রাখবো, এগুলাকে হাত বদল করে ফেলবো। এই জন্যে অনেকের সাথেই কথা হয়েছে, দেখি যে কার কাছে বা কোন জায়গাতে হাত বদল করা যায়। পরবর্তীতে আমার চিন্তা ভাবনা আছে, এখানে যেহেতু দুইটা খাঁচা, মানে দুইটা তাল্লা এটা, এটাতে আমি দুইটা দেশি চিকেন রাখবো আর বীজ ডিম কালেক্ট করবো। বীজ ডিম কালেক্ট করে এখান থেকে আর কি বাচ্চা ফুটানোর চিন্তা ভাবনা আছে দেশি মুরগি দিয়ে। শৌখিন জাতের চিকেনের মুরগির বাচ্চা ফুটাবো, নর্মাল বাচ্চা অবশ্য ফুটানোর চিন্তা ভাবনা আমার নাই। পাহাড়ি মোরগটারে আজকে আমি অনেক দিন পরে ছাদে নিয়ে আসছি, ওরে ছাদে নিয়ে আসা হয় না প্রায় হয়তো এক মাসের উপরে হইতে পারে। অনেক দিন পরে যেহেতু আজকে নিয়ে আসলাম, ও ছাদে এসে একটু ছোটাছুটি করতে যেতে আসছে, বিভিন্ন দিকে যেতে যেতে আসছে, কিন্তু আমি ওরে ধরে রাখছি, কারণ যদি ধৈর্য না রাখি তাহলে ভিডিও করা যাবে না। আকাশে মনে হয় চিল দেখছে এই জন্য ডাকটা দিল। তবে চিল ওরে নিয়ে যাওয়ার জন্য ক্যাপাবল কোনোভাবেই না। এই যে ঝামেলাটা এই কারণেই লাগে, এটা অনেক বেশি ডাকে, এটার ভিডিও আমি খুব বেশি মনে হয় একটা করতে পারবো না। ও চিল দেখা চিল্লাইতেছে, আবার একটা গর্জনের মতো হইতেছে। আরে বুঝছি, চুপ থাক। ওর ওজন হইব প্রায় 4 কেজির মতো, বা এর চেয়েও বেশি হইতে পারে। তবে এটা অনেক বেশি শান্ত, কিন্তু শান্ত হইলে কী হইব, এটা অনেক চিল্লায়। এই যে বলতে বলতে আরেকটা ডাক দিয়েছে। আচ্ছা যাই হোক, আমি ভিডিও খুব একটা বেশি লং করবো না, এই ভিডিওটা মনে হইতেছে লং করা যাইব না, কারণ ও অনেক বেশি সাউন্ড করতেছে। আমি চাইছিলাম যে ওর আইনা কিছুক্ষণ এখানে রাইখা ভিডিও করব, ওরে ওর ঘরে ট্রান্সফার করে দিতে হবে। চুপ থাক। আকাশে চিল আছে নাকি? কবুতর দেখে চিল্লাইতেছে, কবুতর একটা ভয় দেখানোর ট্রাই করতেছে। আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করি, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।